স্বাগত আপনাদের সঙ্গে, আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড, কার্বি ফাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131-03, হলিডক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাব হাট, টিটি রোড, বর্তমান ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্তমান কন্ট্যাক্ট নাম্বার 9832167611। লকাই লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্তমান। বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকাই জামদানি থেকে তসর, সুমন্ত ও চট্টোপাধ্যায়, চেম্বার, হকার মার্কেট, কাজুকেট, রুম নাম্বার 85, বর্তমান, এবং রশ্মি জেন্টস, তিনকুনিয়া, বর্তমান। মহিলা কমিশনের সদস্যরা বর্তমান হসপিটাল পরিদর্শনে আসেন শুক্রবার। নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে সিএমএস হাই স্কুলের ছাত্ররা একটি সচেতনতামূলক পদযাত্রায় অংশগ্রহণ করেন। সর্বমঙ্গলা মন্দিরে অস্থায়ী সমস্যা রোধের লক্ষ্যে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হল। ৬ বছরের এক শিশু চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ালো বিদ্যালয়ের নথ পড়ুয়া। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার গৈশি ২ নম্বর ব্লকে নানারূপ কর্মসূচি অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রাজ কলেজের ৫ জন অশিক্ষক কর্মী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পাথরবোঝাই একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারলে দোকানটি ধূলিসাৎ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের আজিরবাগান এলাকায়। দোকান ভেঙে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন দোকানদার। বর্ধমান থেকে পিঙ্কি পাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এফটিআইয়ের বিরুদ্ধে বন্ধ প্রত্যাহার করে বিক্ষোভে সামিল হলো ছোট ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি অঞ্চলে নিয়ামতপুর মোড়ে। ব্যবসায়ীরা এদিন তাদের যাবতীয় ক্ষোভ উগড়ে দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বেসরকারি গুদাম থেকে অজগর উদ্ধার হওয়া কিনে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামরিয়া সাতগ্রাম এলাকায়। বন দপ্তরের কর্মীরা অজগরটিকে ধরে কালীপাহাড়ি জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। মহিলা কমিশনের সদস্যরা বর্ধমান হসপিটালে পরিদর্শনে আসেন শুক্রবার। কয়েকদিন আগে এক ধর্ষিতা বৃদ্ধার চিকিৎসা চলছে বর্ধমান হাসপাতালে। তাকে দেখতেই এদিন প্রতিনিধি দলটি বর্ধমান হাসপাতালে আসেন। মহিলা কমিশনের সদস্যরা শুক্রবার পরিদর্শনে আসেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েকদিন আগে এক বৃদ্ধা ধর্ষণের শিকার হন। আক্রান্ত ওই বৃদ্ধা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অসহায় ওই বৃদ্ধার শারীরিক অবস্থা জানতেই এদিন আগমন ঘটে মহিলা কমিশনের সদস্যদের। আগত প্রতিনিধিরা এদিন ওই বৃদ্ধার সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসা যাতে কোনোরূপ ত্রুটি না হয় তার জন্য হসপিটাল কর্তৃপক্ষের সহিত আলোচনা করেন। এদিন হসপিটাল চত্বরের প্রতিনিধি দলটি সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারপরে ছেলেরা
মানে আজকে আপনাদের কাছে কি বলতে চাইলেন? ওই দিনের ঘটনার কথা কিছু বলতে পারলেন? চিকিৎসকদের সঙ্গে কথা বললেন? যেটা বললেন এখন সেটা কি পেলেন? এখন তো গাইনিক ওয়ার্ডে ভর্তি রয়েছে, আগে তো সিসিইউতে ছিল, তো মোটামুটি এখন স্টেবল বলা যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে সিএমএস হাইস্কুলের ছাত্ররা একটি সচেতনতামূলক পদযাত্রায় অংশগ্রহণ করে। এই কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। বিদ্যালয় নির্মল বাংলা অভিযান সপ্তাহ শুরু হয়েছে গত 24 সেপ্টেম্বর থেকে, চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এরই অঙ্গ হিসাবে বিসি রোড বর্ধমান সিএমএস হাইস্কুলে নির্মল বাংলা অভিযান এবং ডেঙ্গু সচেতনতামূলক একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিন জেলা শাসক ফিতে কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে চব্বিশ ভালো ভালো পার্টিসিপেট করেছে, আমি আশা করবো তোমাদের সবার সহযোগিতায়। আমাদের যা মেসেজ আছে পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের সমাজকে যেটাই করবে প্রত্যেক নগরকে সেটা আমরা বোঝাতে পারবো। তোমরা এত ভালোভাবে তাকে পার্টিসিপেট করছো, অনেক খুশি। এই দিনটাকে ভ্রমণে আসতে হবে যেন সবটা পরিচ্ছন্নতা থাকে। নির্মল আমাদের দিনে দিনে র্যালি নয়, নির্মল আমাদের দিনে দিনে উদ্দেশ্যটাও। পরে বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা শহরে একটি সচেতনতামূলক পদযাত্রা করেন। এর মধ্যে দিয়ে মানুষকে পতঙ্গবাহিত রোগ ও ডেঙ্গু সম্বন্ধে সচেতন করা হয়। কবি সুকান্তের কথায়, এই আকাশ, এই দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সহস্র মাটি, সহস্র বছর ধরে আমি জানি তোর পাই, জানি আমার বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটলার রিপোর্ট, আনন্দ বার্তা। সর্বমঙ্গলা মন্দিরে অস্থায়ী সমস্যা রোধের লক্ষ্যে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হলো। মন্দিরে দুই পুরোহিত কালাসুচ থাকা সত্ত্বেও মন্দিরে পুজো করায় বিক্ষোভ জানায় ভক্তরা। এদিন সিদ্ধান্ত গৃহীত হয়, আপাতত ওই পুরোহিতরা মন্দিরে এলেও পুজো করতে পারবেন না। ধর্মীয় শাস্ত্রবিধান দেওয়ার লক্ষ্যে দুই বিশিষ্ট পণ্ডিতের আগমন ঘটে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে। কিছুদিন আগে মন্দিরে পূজা করা নিয়ে আপত্তি তোলেন জনৈক এক ভক্ত। পিতা মারা যাওয়া সত্ত্বেও কালাসুচ না কাটা অবস্থায় এক পুরোহিতে দেবীর পূজা করা নিয়ে অভিযোগ তোলেন ভক্তরা। সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই এদিন বিস্তারিত আলোচনা হয়। যে আমাদের মন্দিরে ওই একটা বিষয় নিয়ে একটা ডিসপিউট হয়েছিল যে অসুচ থাকাকালীন পুজো করা যাবে না, সেই নিয়ে ভক্তরা একটা অশান্তি সৃষ্টি করেছিলেন এখানে। তো সেই নিয়ে আমরা আজকে পণ্ডিত মশাইদেরকে ডেকেছিলাম। তো পণ্ডিত মশাইয়ের আজকে এসেছিলেন মৃণালবাবু এবং আমাদের কুলের কমলবাবু, দুজনেই বর্ধমানের বিশিষ্ট শাস্ত্রজ্ঞ লোক, ওনারা এসেছিলেন। ওনারা আজকে বিধান দিলেন এবং আজকে এখানেতে সর্বমঙ্গলা মন্দিরের চিরাচরিত যেটা সিস্টেম ছিল, এখানকার পুরোহিতরা পিতামাতা গত হলে
শ্রাদ্ধ শান্তি চুকিয়ে এখানেতে আবার পুজোর কাজে নিযুক্ত হতো। শাস্ত্র মতে নিয়ম হচ্ছে এক বছর কালসৌচ থাকে, সেই সময় কোনো মন্দিরে পুজো করা যায় না। ইদানিং কিছুদিন পূর্বে মন্দিরেরই একজন পুরোহিত সদস্য গত হওয়ায় তার ছেলেরা শ্রাদ্ধ শান্তি মিটিয়ে পুজো করতে এসেছিল। কি নাম ছিল না কার যিনি এখানে পুজো করতে আসছিলেন? এসেছিলেন তপন অধিকারী আর স্বপন অধিকারী এসেছিল, এবং সেটা নিয়ে এখানেতে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়, এবং সেই গণ্ডগোলের সৃষ্টি হওয়ার পরে সেটা মাধ্যমে হয়েছে। তারপরেতে এনাদেরকে ডেকে নিয়ে এসে দুজন মহান পণ্ডিত বর্তমানে তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছ থেকে মতটা নেওয়া হলো যে মন্দিরে কোন জিনিসটা ফলো করা উচিত। ওনারা বললেন যে এক বছরই পালন করা উচিত। আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয় কালসূচ থাকা ওই পুরোহিতরা এক বছর দেবীর পুজো করতে পারবে না। এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মকর্ম করা যাবে। আর হচ্ছে দেহাস হচ্ছে মানে মাতা এবং পিতা গত হলে পরে এরা হলো মহাগুরু, এরা এদের মৃত্যুর পরে এক বছর দেহাস থাকবে ছেলে, সেই ছেলে কোনো রকম সংকল্পিত পূজা করিতে পারিবে না, একবার শাস্ত্র সম্মত এটা একদম, অথবা এটা পালন করতেই হবে, এটা পালন করতেই হবে একদম, এটা সেটেল হয়ে গেলাম। যারা এখানে এভাবেতে দেহাস হচ্ছে তো যারা পূজা করছিলেন এটা না জেনে করছিলেন, তারা এখন জানার পরে এরা যেন আর এভাবে পূজা করেন না, কারণ সংকল্পিত পূজা একেবারে নিষিদ্ধ। দেহাস মানে হচ্ছে কালক্রিয়া নাশ্য। বর্তমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85 বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকোনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693, 9233-51972,
বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই এর সাজা পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢল থেকে পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শিয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলেই শেখানো হয়।
এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো-এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ছ বছরের এক শিশুর চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ালো বিদ্যালয়ের নশো পড়ুয়া। পূর্ব বর্ধমান জেলার মেমারির মহেশডাঙ্গায় ব্রেন টিউমারে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য টিফিনের টাকা বাঁচিয়ে পড়ুয়ারা 10,000 টাকা তুলে দেয়। টিফিনে টাকা বাঁচিয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারের মহেশডাঙ্গার ব্রেন টিউমার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য 10,000 টাকা তার পরিবারের হাতে তুলে দিল স্কুলের পড়ুয়ারা। মেমারির সতলা মহেশডাঙ্গা হাই স্কুলের প্রায় 900 জন পড়ুয়া তাদের টিফিনের টাকা তুলে দিয়েছে পরিবারের হাতে। বছর ছয়েকের শিশু রোশনি জন্ম থেকেই চোখে দেখতে পায় না। শিশুটিকে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে গেলেও ফল হয়নি। চোখে দেখতে পায় না, তখন কি করলেন আপনারা? তখন ওই কলকাতা দিশা নিয়ে গেলাম। দিশা কি বললো? দিশা বললো এই চশমা দিলে চোখটা ভালো হয়ে যায়। বেশ, দিয়ে দুবার থেকে তিনবার যা নিয়ে গেছি তখন হাতগুলো পড়তে লাগলো, হাতটা পাটা পড়ে গেল। দিয়ে নিয়ে গেলাম এই চিন্ময় সরকারের কাছে। ওইখানে নিয়ে যাওয়ার পর উনি হাতটা পাটা দেখে ওই অনাময়ে রেফার করে দিল। অনাময়, অনাময় হসপিটাল বর্ধমান, ওইখানেই ধরা পড়ে। ওইখান থেকে ধরা পড়লো এক সপ্তাহের ভেতরে ওরা রিপোর্ট করে ওই কলকাতায় পিজিতে রেফার করে দিল। তারা বললো যে হ্যাঁ ভর্তি নেবো, ভর্তি নেওয়ার পর এক সপ্তাহ পর অপারেশন হবে, তো হাতও নাও থাকতে পারে, পাটাও না থাকতে পারে, চোখটাও না থাকতে পারে, ইনঅ্যাক্টিভ হয়ে যেত। হ্যাঁ, যে আমরা বাড়ির লোকই যুক্তি করলাম যে আমরা কী করবো, কিছুই যখন থাকবো না মরে যা যাবো, বাইরেই নিয়ে যাবো, সাউথে নিয়ে চলে যাবো। জামাই বললো হ্যাঁ তাই হোক। দেশাই হসপিটালে নিয়ে গেলেন? হ্যাঁ, হসপিটালে নিয়ে গিয়ে ওরা বললো হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওরা ভর্তি নিয়ে নিল। নেওয়ার পর ওই 7 দিনের মতো অপারেশনটা হয়ে গেল। প্রথম অপারেশন হয়ে গেল, তারপরে? তারপরে 7 দিনের মতো হয়ে গেল, দিয়ে ছুটি দিয়ে দিল। পরে আবার কবে নিয়ে গেলেন? আবার 3 মাসের পর আবার খুব বমি করতে লাগলো। এত বমি করতে লাগলো তখন কিছুই মুখে উঠতো না, শুধু বমি আর বমি। তারপরে জামাই বলছে আবার নিয়ে চলো, আবার নিয়ে চলে গেলাম। আবার নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর তখন মাথায় জল, 28 ইঞ্চি একটা পাইপ মাথা যে খড়িত রস, সেই পাইপটা এই পথ দিয়ে ওর মূত্রথলির সঙ্গে যুক্ত করা আছে। এখন কি বলেছেন ডাক্তার? এখন বলেছে 2 মাসের মধ্যে রেনা দিলে বাচ্চাটা আবার যা কিটা প্রবলেম হতো রেটা দিলে বাচ্চার কিচ্ছু হবে। হ্যাঁ, দে বললে কি খরচ কেমন হবে? খরচ বলো, এখানে তো গিয়েছিলাম টাকা, এই টাকাই বললো এই পার্টির মাধ্যম থেকে কাগজ যে দিল ওই এমএলএর সার্টিফিকেট ওইটা নিয়ে আমরা গিয়েছিলাম টাকাই বলতে। রোশনির বয়স কম হওয়ায় কলকাতার চিকিৎসকরা অস্ত্রোপচার করতে রাজি হননি। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যান, সেখানে চিকিৎসকরা শিশুটির অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা খরচ হবে বলে জানান চিকিৎসকরা। দরিদ্র খেটে খাওয়া পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় বলে জানান পরিবারের সদস্যরা। এজন্য তিনি সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান। সেই কারণেই ওই স্কুলের পড়ুয়ারা তার পরিবারের হাতে 10,000 টাকা তুলে দেন। কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এই কারণে সতলায় বসবাসকারী এই রোশনি কর্মকার ছোটবেলা থেকে চোখে দেখতে পেত না, সেই চিকিৎসা করাতে গিয়ে তার ধরা পড়ে যে মাথায় টিউমার আছে, সেই টিউমার অপারেশন করে আমাদের এখানে কলকাতাতে যখন নিয়ে যায় তখন তারা অসম্মতি জানায় এবং ওকে ব্যাঙ্গালোরে সাই হসপিটালে নিয়ে যায়। সেখানে 3 বার তার অপারেশন হয় এবং তারা বলেছে বাকি চিকিৎসা কলকাতাতে হবে।
এই মুহূর্তে কলকাতা টাটা ক্যান্সার সেন্টারে তার চিকিৎসার জন্য গেলে বলা হয় যে বিভিন্ন পরীক্ষা করতে হবে, তাতে 50,000 টাকা লাগবে এবং তার রে দিতে হবে, সেই রের জন্য প্রায় 1,50,000 টাকা খরচ হবে। এই কথা জানার পরে সতলা মরিচডাঙ্গা হাইস্কুলের ছেলে মেয়েরা এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে আজকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তা হাতে কিছু পয়সা আমাদের প্রধান শিক্ষকের মাধ্যমে তুলে দেওয়া হবে। মেমারি থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। বিশ্ব জাতঙ্ক দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা গলসি 2 নম্বর ব্লকে নানারূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিরা পথ কুকুরদের ধরে টিকাকরণ করেন। শুক্রবার ছিল বিশ্ব জাতঙ্ক দিবস, এই দিনটি পালন করলো পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লক। এদিন সকালে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিরা এলাকার বিভিন্ন জায়গায় পথ কুকুরকে ধরে টিকাকরণ করেন। কুকুরে কামড়ালে যাতে জলাতঙ্ক রোগ না হয় তার জন্য এই উদ্যোগ বলে জানা যায়। এদিনই ওই প্রতিনিধি দলটি 2টি কুকুরের ভ্যাসেকটমি করেন। গলসি 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বন্দ্যোপাধ্যায় জানান, এর ফলে জলাতঙ্ক রোগের প্রকোপ অনেকটা কমবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আজ বিশ্ব জলাতঙ্ক দিবস সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে গলসি 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকরণের এবং আমাদের প্রাণী বিকাশ সম্পদ যে দপ্তর সেই দপ্তরের যৌথ সহযোগিতায় আমরা সেই দিনটি আজকে পালন করছি এবং তারই অঙ্গ হিসাবে সকাল 6টা থেকে আমাদের বিএলডিও সাহেবের নেতৃত্বে একটি দল তারা বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করে বিভিন্ন কুকুরকে তাদের মাধ্যমে ধরে টিকাকরণ পদ্ধতি করেছে। এবং তার চেয়েও বড় যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের ব্লকেরই অন্তত একটি জায়গাতে আমরা 2টি কুকুরের ভ্যাসেকটমি পদ্ধতিও করেছি এবং সাধারণ মানুষের মধ্যে এই জলাতঙ্ক সম্বন্ধে যে সচেতনতা সেটা বাড়ানোর জন্যই আমাদের ছোট্ট প্রয়াস। আশা করি এতে যারা রয়েছেন অঞ্চলের মানুষ তারাও উপকৃত হবেন এবং আশা করছি অদূর ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামটাকে আরও একটা সার্থক রূপ দিতে পারব। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় আরও একটা বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85 বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই,
মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লর চমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয়। মেঘা সুইটস, ঘোড়দড়চটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। হ্যালো বন্ধুরা, আপনারা কি অভিনয় করতে চান? তাহলে আজই আসুন আমাদের প্রোডাকশন হাউসে। বিভিন্ন নামি দামি সিরিয়ালে, ফিল্মে এবং শর্ট ফিল্মে অভিনয়ের জন্য অডিশন চলছে। আপনারা অতি সত্বর যোগাযোগ করুন 8697178214 এই নম্বরে। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায়, পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিক গ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422-665417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হাংলা সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাব হাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাব হাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখে প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে।
দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রাজ কলেজের 5 জন অশিক্ষক কর্মী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, কর্তৃপক্ষ বিনা কারণে তাদের কাজ থেকে ছাঁটাই করেছে, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। গত জুন মাস থেকে বর্ধমান রাজ কলেজের 5 জন অশিক্ষক কর্মীর বেতন বন্ধ এবং তাদের কাজ থেকে বহিষ্কারের প্রতিবাদে ওই 5 জন কর্মী কলেজ ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ অবস্থানে সামিল হয়েছেন। বৃহস্পতিবার বেলা 2 থেকে 4 জন পুরুষ ও 1 জন মহিলা অশিক্ষক কর্মী এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানান, হঠাৎ করে তাদের অন্য বিভাগে বদলি করা হয়, এরই প্রতিবাদ করেন তারা, সেই কারণেই তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয় বলে বিক্ষোভকারীদের অভিযোগ। আমাদের এই 5 জন কর্মীকে কলেজ থেকে ছাঁটাই করা হয়েছে, আমাদের সেই কারণে আমরা এই বিক্ষোভ অবস্থানে বসেছি। যদি আমাদের কালকের মধ্যে সুরাহা না হয়, আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যাব। সারারাত কি বসবেন? আজকে সারাই থাকবো। একজন মহিলা ছিল দেখলাম, সেই আমাদের এখান থেকে আমাদের প্রিন্সিপাল স্যার গার্ডে বলে গেছেন যে ভিতরে ঢোকা যাবে না, আমাদের ঢুকতে দিচ্ছে না, সেই জন্য আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। আর উনি সকাল 8টার সময় ঢুকে গিয়েছিল বলে ওকে ভিতরে আছে, ও আর গার্ড আমাদের দিচ্ছে না আমাদের। আচ্ছা, সেই জন্য আপনারা বাইরে আছেন? হ্যাঁ, বাইরে আছে। আর ও ভিতরে আছে? কজন মহিলা আছে? 1 জন মহিলা, আমার 4 জন। এখানে কি মানে রাতেও কি মহিলা থাকে? আজকে থাকতে বাধ্য, আমাদের উপায় নেই, আমাদের যাও। যদিও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কার্জন গেট চত্বর যানজট মুক্ত করতে অভিনব উদ্যোগ নিল প্রশাসন। শুক্রবার ট্রাফিক আধিকারিকরা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে দৌড়িয়ে দিয়ে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন। এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। শহর বর্ধমানের কার্জন গেট চত্বর হলো ব্যস্তবহুল এলাকা, নিত্য যানজট এখানে লেগেই থাকে। যানজট এড়াতে অভিনব উদ্যোগ নিল প্রশাসন এবং ট্রাফিক আধিকারিকরা। সিগন্যাল থাকা সত্ত্বেও অনেকেই আইন ভঙ্গ করতে পিছু পা হন না, ফলে বিপত্তি লেগেই থাকে। সেই কারণে ট্রাফিক আধিকারিকরা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে দড়ি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেল শুক্রবার। এর ফলে অন্যান্য দিনের তুলনায় এদিন কার্জন গেট চত্বর যানজট মুক্ত ছিল। এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। আজকে বর্ধমানের কার্জন গেট চত্বর বরাবরই একটা জনবহুল জায়গা, যেখানে আমাদের একটা ট্রাফিক কন্ট্রোল বোর্ডও আছে। সেই ট্রাফিক কন্ট্রোল বোর্ডে আমরা দেখি যে ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও মানুষরা সেটাকে ভঙ্গ করে, নিয়ম ভেঙে সেটাকে বেরিয়ে চলে যায়, কখনো ওভারটেক করে চলে যায়। তো বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আজকে আমরা দেখতে পাচ্ছি
ট্রাফিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে যে আজকে রোপ দিয়ে অর্থাৎ দড়ি দিয়ে একটা আটকানোর ব্যবস্থা করা হয়েছে, যার ফলে আমরা পুরো সমস্ত দিকটাকেই একটা পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে আজকে কর্জন গেট চত্বর। এবং যান চলাচল করতে একটা সুবিধা হচ্ছে, যানজট লাগছে না। এর জন্য আমরা বিশেষ করে বর্ধমান ট্রাফিক পুলিশ কন্ট্রোল বোর্ডকে এবং তাছাড়াও আমাদের বর্ধমান পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। কী মনে করছেন, এটা কি প্রত্যেক দিন থাকলে কি ঠিক হবে? অবশ্যই প্রত্যেক দিন দুবেলা করে যদি এটা যদি করা হয় তাহলে অনেকটাই ট্রাফিক মেনটেন করা হবে এবং যানজট মুক্ত বর্ধমান আমরা একটা পাবো। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ধারা স্টিলপুটা, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 ডিডি রোড, সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্ধমান 7131033। হলিরক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাব হাট, টিটি রোড, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহ রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাস আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার, হকার মার্কেট, কাজী গেট, রুম নাম্বার 85, বর্ধমান। এবং রশ্মি জেন্স, তিনকুনিয়া, বর্ধমান। মহিলা কমিশনের সদস্যরা বর্ধমান হসপিটাল পরিদর্শনে আসেন শুক্রবার। নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে CMS হাই স্কুলের ছাত্ররা একটি সচেতনতামূলক পদযাত্রায় অংশগ্রহণ করেন। সর্বমঙ্গলা মন্দিরে অস্থায়ী সমস্যা রোধের লক্ষ্যে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হল। 6 বছরের এক শিশুর চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ালো বিদ্যালয়ের নশো পড়ুয়া। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার গরিষি 2 নম্বর ব্লকে নানারূপ কর্মসূচি অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রাজ কলেজের 5 জন অশিক্ষক কর্মী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। ₹2500।
সোফা মাত্র 6,000 টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা: বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। কার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিড ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মেট্রো লেন, পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। 4973233-9606 অথবা 9153-021-285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু
বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073। মাছ চাষি ভাই এবং মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর, দক্ষিণ দামোদরের শেয়ারা বাজারে এই প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ দ্বারা মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়, মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সঠিক সমাধানও করা হয়। আমরা জল মাটির পাশাপাশি মাছের রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে থাকি। এছাড়া মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকার ঔষধ, মিনারেল, ভিটামিন, ভুট্টা, সরিষার খোল, মহুয়া খোল ইত্যাদি। মনে রাখবেন, বিশেষজ্ঞ দ্বারা জলাশয়ের পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়া হয়। মীনাক্ষী ভান্ডার, শেয়ারা বাজার, ফুটবল মাঠ, ফাঁড়ির পাশে। ফোন নাম্বার 8768006173। কোয়ালিটি লক সেন্টার, এখানে বাইক, টু হুইলার, ফোর হুইলারের চাবি তৈরি করা হয়, বাড়ির তালা বা শাটারের চাবি তৈরি করা হয়, আধুনিক মেশিনের সাহায্যে চাবি করা হয়। কোয়ালিটি লক সেন্টার, আতিয়া রহমান, গোদা, খন্দেকর পাড়া, বর্ধমান। ফোন নাম্বার 9337917 অথবা 9547534268। মনে রাখবেন, উপযুক্ত প্রমাণ দিলেই তবেই কাজ করা হয়, চাবি দিয়ে চাবি করান।